এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে এবং রিদম ব্লাড সেন্টারের সহযোগিতায় আজকে আমাদের এই ব্লাড ডোনেশন প্রোগ্রাম। আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে রিদম ব্লাড সেন্টারকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি এরকম একটি মহৎ উদ্যোগ আমাদের ইউনিভার্সিটিতে নেওয়ার জন্য। আমাদের ছাত্ররা যারা রক্তদান করছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তারা মানুষের মানবের কল্যাণেই রক্তটা দান করছে। রক্তদান কর্মসূচির মাধ্যমে যে রক্তগুলি জমা করবে যে কোনো সময় মানুষের যে কোনো ইমার্জেন্সিতে এটাকে কাজে লাগাতে পারবে। প্রকৃতপক্ষে এই যে ব্লাডের কোনো রিপ্লেসমেন্ট হয় নাই এখন পর্যন্ত, এটা আল্লাহর একটা নিয়ামত। এবং একজন সুস্থ লোক আরেকজন মুমূর্ষু রোগীকে তার রক্তের মাধ্যমে তার জীবনটা ফিরিয়ে দিতে পারে যদি আল্লাহর রহমত নাজিল করেন। আমি এটা দিয়ে 6 বার রক্তদান করতেছি। নিজের ভিতরে সাহসটা থাকতে হবে, হ্যাঁ, এটাতে তো কোনো ভয়ের কিছুই নাই। আর আমার রক্তেতে যদি অন্য আরেকজনের প্রাণ বাঁচে, অন্য একজনের উপকৃত হয়, এতে খারাপের কিছুই নেই। আমার জানা মতে আসলে ব্লাড যেটা এখনো পৃথিবীতে কৃত্রিমভাবে তৈরি হওয়ার এখনো সম্ভব হয়নি, একমাত্র মানুষের রক্তদানের মাধ্যমেই আরেকজন মানুষের রক্ত যে চাহিদাটা পূরণ হয়। আমি চাই যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই যারা বুঝতে পারে, ইয়ং যারা আছে, টাইম টু টাইম তার রক্ত দিবে। আপনাদের যে চেষ্টা, আমাদের যে সবার যে চেষ্টা, তার জন্য আমরা সবাই সবসময় সচেষ্ট থাকি। সেইটা যে আপনার যে মহৎ একটা পেশা, মহৎ একটা যে কাজ শুরু করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। রক্তদান কর্মসূচি একটা হলো মহৎ উদ্যোগ আসলে। এই উদ্যোগে আমাদের ছাত্ররা এখানে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করবে এই কামনা করে, সবার মঙ্গল কামনা করে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।